الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وحبيبنا وامامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى اله وصحبه اجمعين وَمَنْ تَابِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ أَمَّا بَعْدٍ هذا هو الدرس العشرون وعنوان هذا الدرس هو الاعتكاف شروطه وأحكامه شماليته برباشي بهيرا شوبيو بندغان أسكي عمد دهربائي بيشتمو আজকে আলোচনার বিষয় হচ্ছে এতেকাফ এর বিধান এবং এতেকাফের শর্ত সমূহ পবিত্র মা হে রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে এতেকাফ অর্থাৎ এই মা রমজানের শেষ দশকে আমাদের প্রিয় হাবিব মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এহতেকাব করতেন আয়েশা সিদ্দিক আদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন প্রতি রমজানই শেষ দশকে রসুল সাল্লী ওসাল্লাম এহতেকাপ করতেন একেবারে ইন্তিকালের আগ পর্যন্ত সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এতেকাফ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদাত যা মূলত আল্লাহ তাল্লাহ নৈকট্য লাভের জন্যই করা হয় আর একে এতেকা হচ্ছে দুনিয়া সকল সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র আল্লাহ তালার নৈকট্য লাভের আশা নিয়ে কোনো মসজিদে হতে পারে সেটা জমা মসজিদ অথবা পাশ নামাজের মসজিদ সেখানে গিয়ে আল্লাহ তালা ইবাদত বন্দীকিতে মশগুল থাকা এবাদত বন্দীগী বলতে নামাজ রোজা এরপরে কোরআনতলাওয়াত তসবি অন্যান্য অন্যগগার শরীয়তসম্মত যেই জিকিরগুলো আছে সেগুলোর মাঝে সেগুলোর মাঝে লিপ্ত থাকা সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এই এতেকাপ সকল ওলামাদের দৃষ্টিতে সকল ওলামাদের মতে রমজান মাসে এতেকাপ করা সুন্নত যেহেতু রসদ সাল আলী হুসাল্লাম প্রতি রমজান মাসে শেষ দশকে এতেকাপ করতেন আর এ কারণেই ওলামা কেলাম বলেছেন এতেকাপ অর্থাৎ রমজান মাসে এতেকাব করা সন্ন্যত আর প্রিয় হাবিবুল্লা সাল্লা আলী হোসালাম রমজান মাসের একুশ তারিখ মাগরীবের পর থেকে শুরু করে দিনের সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ আগামী দিন সকালে ঈদ আজকের মাগরীব পর্যন্ত ইফতারি পর্যন্ত তিনি মসজিদ অবস্থান করতেন সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এইকাব মূলত রসুল আলী হোসাল্লাম করতেন লাইলাতুল কদরের ফজিলতির জন্য লাইলাতুল কদরের সবাব অর্জনের জন্য লাইলাতুল কদরের যাবতীয় মর্যাদা কল্যাণ রহমত বরকত এগুলো লাভের আশা নিয়ে এগুলো অর্জনের আশা নিয়েই মূলত এতেকাপ করতেন সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ সুতরাং আমাদের উচিত এই এতেকাপের ব্যাপারে একটু সচেতন হওয়া সজাগ হওয়া এবং আমাদের সচেতন হওয়ার পাশাপাশি এতেকাপ করার ব্যাপারে আগ্রহ থাকা আজকের দুনিয়াতে যদিও ওলামায় কেরাম এবং ইমানদার ব্যক্তিরা চেষ্টা করে থাকেন এতে এতেকাপ করার কিন্তু ব্যাপকভাবে এতে প্রচলন নাই বললেই চলে যদিও কিছু কিছু নেককার লোকেরা কিছু কিছু মোত্তাকি লোকেরা তারা এতে করে থাকেন কিন্তু ব্যাপকভাবে যেভাবে প্রচলন থাকা উচিত সেটা আসলে লক্ষ্য লক্ষণীয় নয় সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এতে কাপের জরুরি কিছু মেশাল আমাদের জানা দরকার এতে কাপের ক্ষেত্রে যে বিধান এবং শর্তগুলো সেগুলো হচ্ছে যেই ব্যক্তি এতেকাপ করবে তার নিয়তের নিয়ত করার সময় নিয়ত করার সময় এতে কাপের নিয়ত করবে এভাবে যে দুনিয়াবি যে কাজকর্ম আছে একান্ত জরুরি ব্যতীত অন্যান্য সকল কর্মকাণ্ড সম্পর্ক মহামেলাত সব কিছু থেকে সে নিজেকে আলাদা করে রাখবে অর্থাৎ মসজিদে এবাদের বন্দিতে মশবুল থাকবে জরুরি কাজকর্ম শুধুমাত্র তার জন্য বৈধ যেমন প্রয়োজনীয় গোসল অথবা বাথরুম সারা অথবা খাবার দাবারের জন্য বের হওয়া কিংবা খাবার যদি কেউ নিয়ে আসে সেক্ষেত্রে তার থেকে খাবার গ্রহণ করা এভাবে এটা এগুলো বৈধ জরুরি কাজ যেগুলো সেগুলো বৈধ কিন্তু জরুরি কাজ ব্যতীত কেনা করা অথবা এমনকি জানা যায় হাজির হওয়া রোগী দেখতে যাওয়া এগুলো নিষেধ কারণ এগুলো যদি কোনো ব্যক্তি করে বসে তাহলে তার এতেকাপ নষ্ট হয়ে যায় তবে কোনো ব্যক্তি যদি এতেকাবের শুরুতে এতেকাবের শুরুতে এই শর্ত করে যে এতেকাবকালীন তিনি জানা যায় হাজির হবেন জানা যায় হাজির হবেন অথবা কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে জায়াত করতে যাবেন তাহলে তার ক্ষেত্রে সেটা বৈধ তার ক্ষেত্রে সেটা বৈধ সুপ্রিয় বন্ধুরা এতেকের ক্ষেত্রে আরো কিছু মশালা হলো এতেকালীন এতেকাবকালীন সময়ে আপনার সব ধরনের কথাবার্তা নিষিদ্ধ বিশেষ করে আজে বাজে কথাবার্তা কারোর সাথে গল্প গুজব করা হাসি তামসা করা এগুলো নিষিদ্ধ কিন্তু প্রয়োজনীয় কথা সারা যাবে যেমন কোনো ব্যক্তির যদি স্ত্রী একান্ত জরুরি কারণে আসে তার সাথে দেখা করার জন্য সেটা বৈধ কারণ কাছে তার স্ত্রী আহ উমুল ইমানদাদের মাথা সফিয়া রাহ আনহা তিনি আসতেন তিনি এসে দেখা করে যেতেন তা বর্ণনা আছে হাদিসে সুতরাং কোনো ব্যক্তির যদি স্ত্রী একান্ত প্রয়োজনে তার সাথে দেখা করতে আসে সেটা বৈধ কিন্তু নর্মালি মানুষের সম্পর্ক কথাবার্তা বলা বেচা কিনা করা মসজিদ থেকে বের হওয়া এমনকি যায় হাজির হওয়া কিংবা রোগী দেখতে যাওয়া এগুলোতে এতে কাপ নষ্ট হয়ে যায় আল্লাহ ফকরুবুল আলমিন কোরআন করিমে বলছেন ওলাহ তুবা শিরো হুন্না ও আন্ত মাসাজিদ তোমরা যখন মসজিদে এতে কাপ করতে থাকো সে অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করবে না সুতরাং স্ত্রীর সহবাস হানাম নিষিদ্ধ কোনো ব্যক্তি যদি এটা করে বসে তাহলে তার এতে কাপ নষ্ট হয়ে যাবে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এতে কাপের ক্ষেত্রে রমজান মাসে যে এতেকাপের সন্ন্যতের যে বিষয়টি সেটি হচ্ছে একুশ তারিখ থেকে ঈদের রাত পর্যন্ত তবে কোনো ব্যক্তি যদি এর থেকে কম সময়ের জন্য এতে করতে চায় সেটা তার জন্য বৈধ যেমন কেউ তিন দিনের জন্য পাঁচ দিনের জন্য চার দিনের জন্য আট দিনের জন্য যদি এতেকাপ করতে চায় সেটা তার জন্য বৈধ অর্থাৎ কোনো ব্যক্তি তার সুবিধা অল্প সময়ের জন্য যদি এতে কাপ করতে চায় এমনকি একদিনের জন্য যদি কোনো ব্যক্তি এতে করতে চায় তাহলে সেটাও তার জন্য বৈধ তবে রমজান মাসের ক্ষেত্রে রমজান মাসের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি করতে চায় উচিত উচিত বা চেষ্টা করা অন্তত তারিখ থেকে শুরু করে এদের রাত পর্যন্ত করার চেষ্টা করা কিন্তু হলে বা এই দীর্ঘ সময় এই দীর্ঘ সময় থাকা যদি কারোর পক্ষে অসম্ভব হয় সেক্ষেত্রে তিনি দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন সেটা সেটা নির্ধারণ করে নিতে পারে সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এই এতেকাপের ক্ষেত্রে আমাদের যেমন সচেতনতা থাকা দরকার তেমনিভাবে আরো কিছু মাসাল আমাদের জানা দরকার মহিলাদের ক্ষেত্রে যেমন এতে মহিলাদের ক্ষেত্রে এতে করার বিধান আছে কোন মহিলা যদি এতে করতে চায় তার ক্ষেত্রে সেটা বৈধ কিন্তু পুরুষের জন্য যেমন মসজিদে গিয়ে এতে করতে হবে মহিলাদের ক্ষেত্রেও মাসাল একই জমহুর ওলামাদের মতে অর্থাৎ অধিকাংশ ওলামাদের মতে মহিলারা যদি এতে করতে চায় নারীগঞ্জ যদি এতে করতে চান তাহলে তাদেরকেও ওই মসজিদে যেতে হবে যে মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এতেক এতেকাপ করার মতো মহিলাদের যদি ব্যবস্থা থাকে স্থান থাকে সেখানে গিয়ে মহিলারা এতেকাপ করতে পারে বা এতেকপে বসতে পারে কিন্তু মসজিদে যদি মহিলাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে মহিলারা এতেক করবে না আর কোন কোন ওলামাদের মতে বিশেষ করে হানাফি মজাবের দৃষ্টিতে এবং সাফি মহাবের একটি কৌল যে মহিলারা তাদের বাড়িতে যেখানে নামাজ পড়বে সেখানে এতে কাপ করতে পারে কিন্তু জমহুর ওলামাদের মতে বা অধিংশ ওলামাদের মতে আহ এলমের মতে মহিলাদের ক্ষেত্রেও একই মশালা যে তারা যদি এতে কাপ করতে চায় তাহলে অবশ্যই মসজিদে গিয়ে করতে হবে মসজিদে গিয়ে করতে হবে এবং এমন মসজিদে মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে রয়েছে। থাকার আসুন আমরা রমজান মাসের ফজিলত কল্যাণ রহমত বরকত বিশেষ করে শেষ দশকের যেই মহিমান্বিত রজনী রয়েছে মহান একটি রাত রয়েছে হাজার মাসের থেকে উত্তম একটি রাত রয়েছে লাইলাতুল কদর সেই লাইলাতুল কদরের ফজিলত